আজকে আমি নেক্সট কমপ্লেক্স নাম্বারের অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে সৌরেন্দ্রনাথ দে বইয়ে কমপ্লেক্স নাম্বারের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আগে দেন থিওরিক্যাল পার্টটা কিন্তু কমপ্লিটলি আলোচনা করে দিয়েছি, ওখান থেকে বেশ কিছু তোরা অঙ্ক হয়তো করতে পেরেছিস, হ্যাঁ অঙ্কগুলো চেষ্টা করেছিস, এছাড়া উদাহরণ যেগুলো রয়েছে সেগুলোও নিশ্চয়ই দেখেছিস, দেখে করার চেষ্টা করেছিস। তবু অঙ্কগুলো আমি একবার বলে দিচ্ছি। কমপ্লেক্স নাম্বার এক্সারসাইজ 4, সৌরেন্দ্রনাথ দে, এই ছায়া প্রকাশনী এই বই থেকে অঙ্কগুলো আমি আলোচনা করছি। ফার্স্ট, ছয় দাগের একের, অতি সংক্ষিপ্ত ছয় দাগের একের যে অঙ্কটা রয়েছে বলেছে 1 - i³, এই রাশিমালা যেটা রয়েছে এটাকে a+ib আকারে প্রকাশ করতে হবে, এবং a এবং b হচ্ছে দুটো হচ্ছে রিয়েল নাম্বারস, এই ফর্মে এটাকে সাজাতে হবে। খুব সহজ, এটাকে ভেঙে দে, কমপ্লিট ভেঙে দে, ভেঙে দিলে পাবি যে এটাকে ভেঙে দিলে তোরা পাচ্ছিস a³ - 3a²b+3ab² - b³, মানে i³। 1 হচ্ছে এটা, -3i, -i² মানে হচ্ছে -1 হয়ে যাবে এটা, তাহলে -1 × 3, -3। -iQ, iQ মানে হচ্ছে আমরা লিখবো iQ = i² × i, দ্যাট ইজ -i হবে এটা, তাহলে মাইনাস আর এটা মাইনাস ছিল প্লাস আই হয়ে যাবে, আর এটা বিয়োগ করলে -2, -2i, অর্থাৎ -2 + i × -2, অর্থাৎ এ হচ্ছে এখানে -2 এবং বি হচ্ছেও -2, দুটোই এ এবং বি দুটোই হচ্ছে -2 করে এখানে আসবে। ঠিক আছে, একের ছয়ের দাগের ছয়ের অঙ্কটা ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক 1 - cos θ - i sin θ। অংশগণিত চ্যাপ্টারে যে ফর্মুলা শিখেছিলি সেটাকে একটু এখানে অ্যাপ্লাই করব, হচ্ছে 1 - cos θ সেটাকে লিখব 2 sin²θ/2 -2i sin θ/2 cos θ/2, সাইন থিটার সূত্র যেটা = 1/2 sin θ/2, নিচে থেকে কমন নিলে পড়ে থাকছে 1 স্কোয়ার হবে, সরি, তাহলে পড়ে থাকবে sin θ/2 -i cos θ/2 পড়ে থাকছে। ঠিক আছে, এটাকে আই নিরসন করব, আই নিরসন করতে গেলে এ প্লাস দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাই তো? এ প্লাস দিয়ে যদি আমি ওপর নিচে গুণ করি 1/2 sin θ/2 প্লাস দিয়ে গুণ করলে উপরে প্লাসটাকে রাখলাম cos θ/2, আর নিচে প্লাস দিয়ে গুণ করলে তাহলে sin²θ + cos²θ হয়ে যাবে, দ্যাট ইজ 1 হয়ে যাবে, আর লেখার দরকার নেই। এটাকে একটু আলাদা করে দিই, তাহলে sin θ/2 কেটে গেলে 1/2 cos θ/2 / 2 sin θ/2 উপরে হয়েছে cot θ/2 / 2 কিন্তু আই, তাহলে এটা এ হবে এবং এটা বি লিখতে পারি, এটাকে এটাকে এ প্লাস আই বি ফর্মে এইভাবে সাজাব। এই টাইপের যতগুলো অঙ্ক রয়েছে বলতে পারি সব অঙ্কর ক্ষেত্রেই তোকে প্রথমে এ প্লাস আই বি সাজিয়ে নিতে হবে, বিশেষ করে তোদের বইতে অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়েছে ছয়ের দাগের, সাতের দাগের, আটের দাগের, হ্যাঁ 11-র দাগের, 12-র দাগের, এবং 4 নম্বরের প্রশ্নও বেশ কিছু রয়েছে, যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা a+ib প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, যদি অনুবন্ধী জটিল রাশি বের করতে বলে সেক্ষেত্রেও করে নিতে হবে, সরল করলেও আমাকে এই পর্যন্তই করে দিতে হবে, যদি মডিউলাস নির্ণয় করতে বলে তাহলেও করতে হবে, যদি অ্যাম্পলিচিউড নির্ণয় করতে বলে তাহলেও করতে হচ্ছে, যদি মডিউলাস অ্যাম্পলিচিউড ফর্মে সাজাতে বলে তাহলেও করব,
যদি অনেক সময় আমাদের বর্গমূল করতে বলে, সেক্ষেত্রে হয়তো আমাদের এ প্লাস আই বি ফর্মে সাজিয়ে নিতে হবে। এছাড়া আরো অনেক, যদি আমাকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করতে বলে, রিয়েল পার্টটা কত ইমাজিনারি পার্টটা কত, সেক্ষেত্রেও আমাদের এ প্লাস আই বি আকারে সাজিয়ে নিতে হবে। মানে এই পার্টটা ওই জন্য খুব ভালো করে শিখে নিতে হবে। হ্যাঁ, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এই এ প্লাস আই বি ফর্মে সাজানো ফার্স্ট। যেমন সাতের দাগের বলেছে অনুবন্ধী জটিল রাশি নির্ণয় করতে বলেছে। সাতের দাগের এক একটা আমি বলছি, -5 -2, রিয়েল পার্ট হচ্ছে এটা, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটাকে আগে রাখলাম, ইমাজিনারি পার্ট প্লাস, এর আগে কিছু চিহ্ন নেই, প্লাস √-5, এটা 5 × i হয়ে যাবে। এই √-1 মানে হচ্ছে i। তাহলে এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে? এটা মাইনাস হয়ে যাবে শুধু, -2 -√5 × i। বা এটাকে আমি এই ফর্মে যদি আমি লিখে দিই, -2 -√5, এটা হবে। ঠিক আছে, সাতের দাগের এক একটা বললাম। আটের দাগের একটা অঙ্ক আমি বলছি, আটের এক একটা যদি করিস, i+i² + i³+i^4 √1 i, উপরে দেয় i থাকছে, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে হচ্ছে -i, i^4 মানে হবে মাইনাস বা i² হোল স্কোয়ার, তারপর -1² = 1, +1, 1+i, +1 + i কেটে যাচ্ছে, 0 উত্তর হবে। ঠিক আছে, নেক্সট আটের দাগের তিনের অঙ্কটা আমি একটু আলোচনা করছি। হ্যাঁ, আটের দাগের তীর যে অঙ্কটা রয়েছে, আটের তীর (1+i)² আর (1-i)² = এটা a+b² +a-b² = রয়েছে 2 × a² + b² এই ফর্মে সাজিয়ে নিতে পারিস, অথবা a+b² সূত্রে ডাইরেক্ট ভেঙে দিতে পারিস। হ্যাঁ, আমি সূত্রেই লিখছি, তাহলে 2 × a² + b² a² + b² মানে হচ্ছে i² 2ab পার্টটা কিন্তু এখানে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে 2 × 1 - i² মানে হচ্ছে 1 হবে, এটা 0, 0 উত্তর। ঠিক আছে, দশের দাগের যে অঙ্কটা রয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, (1+i/(1-i))√(n)=1, আমাকে n এর সব থেকে ছোট ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড মান আমার n এর বের করতে হবে, n এর জন্য। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এই (1+i/(1-i) এর মানটা একটু বের করে নিই, i নিরসন করতে হবে, অর্থাৎ (1+i)² হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে (1+i)√(1-i), অর্থাৎ নিচে (1+1)² হয়ে যাবে, উপরে a+b² (a² মানে হচ্ছে 1, b² মানে i² i² মানে হচ্ছে -1, +2ab, 2 × 1 × i, (2i), এটা কেটে যাচ্ছে, 2i/2 করলে i থাকছে। তাহলে এটা যদি আমি এখানে পুট করি, (i^n)=1, তাহলে n এর মান সব থেকে ছোট কত আসবে? n যদি 1 হয়, সব থেকে ছোট মান 1 হতে পারে, 1 যদি হয় (i^1) মানে i হবে, i তো নয় 2 কর, (i² মানে -1 হবে, কিন্তু এখানে তো +1 রয়েছে, হবে না, তাহলে সেটা স্যাটিসফাই করলো না, 3 বসালে -i হবে, 4 বসালে 1 হবে, অর্থাৎ n এর সর্বনিম্ন মান হচ্ছে 4, সর্বনিম্ন ধনাত্মক মান হচ্ছে 4, যেহেতু (i^4)=1, এটা হয়, সুতরাং আমরা n এর মান 4 লিখতে পারবো। ঠিক আছে, 11 দাগের 6 অঙ্কটা মডুলো স্যাম্পলে চূড়া আকারে সাজাতে বলেছে, কিন্তু এই টাইপের অঙ্ক আমি করে দিয়েছি, সুতরাং আর বললাম না। মডুলাস আকারে 11 দাগেরগুলো মডুলাস বলেছে, আর 12 দাগেরগুলো মডুলাস অ্যাম্পলিচিউড বলেছে, আর্গুমেন্ট আর্গুমেন্ট বের করতে বলেছে। আমি 12 দাগের একটা করছি, সেখান থেকে মডুলাস অ্যাম্পলিচিউড দুটোই বের করে নেব। 12 দাগের মধ্যে 12 দাগের 2-এর দাগের অঙ্কটা রয়েছে -3 -3i, এর মডুলাস এবং অ্যাম্পলিচিউড।
তাহলে এটাকে আমি প্রথমেই মডুলাস অ্যাম্পলিটিউড আকারে সাজিয়ে নিচ্ছি, আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? তাহলে কম্পেয়ার করলে দুটো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কম্পেয়ার করলে পাবো আর কস থিটা ইজ ইকুয়াল টু -3 এবং আর সাইন থিটা ইজ ইকুয়াল টু সেটাও -3। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, স্কোয়ার কর, আর স্কোয়ার কস স্কোয়ার, আর স্কোয়ার সাইন স্কোয়ার, আর স্কোয়ার কমন নেই, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, বাঁদিকের কাজ হয়ে গেল। আর স্কোয়ার হলো ডান দিকে স্কোয়ার করে যোগ করলে 3 3 9, 3 3 9 ইজ ইকুয়াল টু 9 9 18, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3√2, ঠিক আছে? এখানে 3√2 বসিয়ে কস থিটা এবং 3√2 বসিয়ে সাইন থিটা বের করে নিতে পারি, অথবা এটা বাই এটা করে, এটা বাই এটা করলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু -3/-3 ইজ ইকুয়াল টু 1। এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কস থিটার মানটা নেগেটিভ এবং সাইন থিটার মানও নেগেটিভ, বা এক্স এবং ওয়াই দুটোই নেগেটিভ, মানে কোন পাদের কোন, তৃতীয় পাদে। এখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে থিটা তৃতীয় পাদে, ঠিক আছে? তাহলে তৃতীয় পাদে যদি থিটা হয় তাহলে আমরা যদি প্রথম দুটো পাতে হয় তাহলে এই দিক থেকে আঁকবো, যদি থার্ড কোয়াড্রেন্টে কোণ তাহলে আমরা পিছন দিক থেকে আঁকবো, অর্থাৎ ট্যান -π প্লাস π/6 ইজ ইকুয়াল টু ট্যান -5π/6, এটা হবে, অর্থাৎ অ্যাম্পলিচিউড হচ্ছে -5π/6, এটা হচ্ছে অ্যাম্পলিচিউড এবং এটা হচ্ছে মডুলাস। এবং মডুলাস অ্যাম্পলিচিউড আকারে যদি সাজাতে বলে, যেটা তোদের সংক্ষিপ্ত সাতের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটাও কিন্তু এইভাবেই সেম করব, করে এইটা ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে লিখে দেব 3√2 কস -5π/6 লিখতে পারি, বা 2nπ -5π/6 লিখতে পারি, 2nπ -5π/6 প্লাস আই সাইন 2nπ -5π/6। এখন আমরা 2nπটা আমরা লিখতে পারি নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই তার জন্য, ঠিক আছে? তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা মডুলাস অ্যাম্পলিচিউড ফর্মে যদি সাজাই এটা, আর যেটা বের করতে বলি মডুলাস বের করতে বলে মডুলাস বের করবি, অ্যাম্পলিচিউড বের করতে পারলে হলে অ্যাম্পলিচিউড বের করবি, যেটা বের করতে বলবে সেটা খুব সহজেই তোরা বের করে নিতে পারবি, ঠিক আছে? তেরোর দাগের যে অঙ্কটা রয়েছে একটু দেখ, এ ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 1 প্লাস i√2, এটা সহজ অঙ্ক, আমি একটুখানি শুধু এ এর মানটা বের করে দিই, এটা কোনাকুনি গুণ করে দে, দিয়ে স্কোয়ার করে দে, স্কোয়ার করলে 2a² ইজ ইকুয়াল টু আসবে 1 প্লাস i² করলে a² প্লাস b² মানে হচ্ছে 1 আসবে, -1 আসবে, i² মানে -1 প্লাস 2i, এটা কেটে যাচ্ছে, 2 কেটে দিলে a² ইজ ইকুয়াল টু i এলো, a² ইজ ইকুয়াল টু i পাবো, ঠিক আছে? এবার a² ইজ ইকুয়াল টু i যদি আমি বসিয়ে দিই আমাকে মান বের করতে হবে a⁶ প্লাস a⁴ প্লাস a² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, শুধু a² দিয়ে i বসিয়ে দেবো দিলে উত্তরটা পেয়ে যাবো, ঠিক আছে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে 15 দাগের অঙ্ক, a² প্লাস 1 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত যা শিখেছি সেভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় না, কিন্তু যদি কমপ্লেক্স নাম্বারে করি তাহলে উৎপাদক বিশ্লেষণ এটারও করতে পারবো, কি করে এই a² আর প্লাস 1 এর জায়গায় লিখলাম -i², কারণ i² ইজ ইকুয়াল টু -1, তাহলে -1 তে প্লাস 1 হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস আই ইন্টু এ মাইনাস আই, এই উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত আমরা এই পর্যন্তই বললাম, এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলে দিচ্ছি। যেমন মনে কর 3-এর দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 3-এর, এসে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এসে শর্ট টাইপ কোশ্চেন আর শর্ট টাইপ অ্যান্সার, সেটা হচ্ছে বলে দেওয়া রয়েছে z+5 মড অফ ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 6 হলে z+2 এই মডুলাস এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ
বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কত হবে বের করতে হবে। আমরা এই জেড প্লাস টুটাকে লিখতে পারবো জেড প্লাস টু, সরি জেড প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি, লিখতে পারি তো? কারণ মাইনাস তিন বিয়োগ করলে যোগ করলে পাঁচের সঙ্গে সেটা ইজ ইকুয়াল টু আবার দুই চলে আসছে। এটা ইজ ইকুয়াল টু বা লেস দেন ইজ ইকুয়াল টু, সরি এটা লেস দেন ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো মড অফ জেড প্লাস মড অফ মাইনাস থ্রি, কারণ জেড ওয়ান প্লাস জেড টু হোল মডিউলাস ইজ লেস দেন ইজ ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু। এটা প্রমাণ আমরা অলরেডি করে ফেলেছি, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে জেড ওয়ান আর এই শুধু রিয়েল নাম্বার যেটা সেটাকে জেড, কারণ এটাকে কমপ্লেক্স নাম্বার পর মিশাতে পারবো, মাইনাস থ্রি প্লাস জিরো জিরো আই ইজ ইকুয়াল টু, এইটা ইজ ইকুয়াল টু বা এটাও লেস দেন ইজ ইকুয়াল টু বসাচ্ছি জেড প্লাস ফাইভ, তার থেকে ছয়টা বড়ো ইজ ইকুয়াল টু ছয় বসিয়ে দিলাম এটা জায়গায়, আর এখানে মড অফ মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু থ্রি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু নাইন, অর্থাৎ জেড প্লাস টু ইজ লেস দেন ইজ ইকুয়াল টু হচ্ছে নাইন হবে। আবার যেহেতু এটা মডিউলাস তাহলে এর মানটা কখনোই জিরোর থেকে ছোট হবে না, অর্থাৎ জিরো লেস দেন ইজ ইকুয়াল টু জেড প্লাস টু, আমরা এটা পেয়েছি। সুতরাং এটাও হবে অর্থাৎ জিরো লেস দেন ইজ ইকুয়াল টু জেড প্লাস টু লেস দেন ইজ ইকুয়াল টু নাইন, সর্বনিম্ন মান জিরো এবং সর্বোচ্চ মান হচ্ছে নয় হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্ক যেগুলো রয়েছে, ঠিক আছে। সাথে ত্যাগের অঙ্ক যেটা বললাম মডেলটা স্যাম্পলে ছোটো আকারে সাজাতে বলেছে, তার মানে এ প্লাস আইপি আকারে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে যেমনটা আমরা এখানে করলাম, হ্যাঁ এই বারো ত্যাগের অঙ্ক যেটা করে দিয়েছি এই টাইপেরই কিন্তু সাথে ত্যাগের অঙ্কগুলোর ক্ষেত্রেও করতে হবে, পারবি করতে অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট আসছি তেরো দাগের অঙ্কে চলে আসছি, সাতের দাগের অঙ্ক পড়লাম, সাতের পর পরের অঙ্কগুলো খুব সহজ, একটু উদাহরণ দেখবি দেখলি পারবি করতে, বলার প্রয়োজন নেই। বারো তেরো একই অঙ্ক টাইপের রয়েছে, একই টাইপের অঙ্ক রয়েছে বারো তেরো, আমি তেরোর দাগে দুইয়ের অঙ্কটা বলছি, তেরোর দাগের দুই অঙ্কটা রয়েছে যে জেড জেড যখন আমাকে বলে দিক আর না বলে দিক সবসময় এক্স প্লাস আই ওয়াই হবে, আর যদি অন্যরকম বলে দেয় আলাদা ব্যাপার, না বললে কিন্তু সবসময় এটাই ধরে নেব, জেড প্লাস ওয়ান মডিউলাস ইজ ইকুয়াল টু জেড মাইনাস টু আই, যদি এটা হয় তাহলে আমাকে দেখাতে হবে এ থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি হচ্ছে, এটা আমাকে দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। টু জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড মাইনাস টু আই মডিউলাস, দুটো সমান হলে তখন এটা হবে, বা আমরা লিখতে পারি মড টু জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু আই, বোথ সাইড স্কোয়ার করে দিলাম। এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সাজিয়ে নিলে প্লাস ওয়ান প্লাস আই ওয়াই এটা মডুলাস স্কোয়ার, এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস টু এটা স্কোয়ার, তাহলে মডুলাস মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা এ এটা বি বা এ বি ফর্মে যদি সাজে এ এটা বি, মডুলাস বের করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট স্কোয়ার রয়েছে রুটটা উঠে যাবে, অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করে দে, এখানে আসবে ফোর এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার আসবে থ্রি এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে টু আই হবে, সরি টু একটা থাকবে এই টু ওয়াই আই, এটা ফোর হয়ে যাবে, তাহলে ফোর আই স্কোয়ার আর এখান থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে থ্রি ওয়াই স্কোয়ার, দুই দুগুণে ফোর এক্স, এখানে মাইনাস ফোর ওয়াই, এদিকে এলে প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু দুই স্কোয়ার, এদিকে চার হবে আর এদিকে এক স্কোয়ার এক হবে, এটা বিয়োগ করলে থ্রি হবে প্রমাণিত। ঠিক আছে, এরপর চোদ্দ দাগের যে অঙ্কগুলো রয়েছে
আমরা এই ধরনের অঙ্ক করণীতে করে এসেছি। হ্যাঁ, তো দেখেন যে অঙ্কটা এখানে করবো আমরা, এই টাইপের অঙ্ক আমরা করণীতে করেছি আগে বলতে পারিস। চতুর দাগের অঙ্ক এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু, সরি, এক্স ইজ ইকুয়াল টু বলে দেওয়া রয়েছে 2 প্লাস 3 আই, আর ওয়াই ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3 আই। আমাকে মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে প্রথম এক্স প্লাস ওয়াই বের করে নেব। ইকুয়াল টু 4, আর এক্স ওয়াই এর মান বের করে নেব। দুই স্কোয়ার 4 প্লাস 3 স্কোয়ার 9, 9 13। এবার এটাকে একটু সাজিয়ে দেব, ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এটা যেমন আছে মাইনাস xy। তাহলে উপরে 4 স্কোয়ার মাইনাস xy শুধু হবে, xy মানে হচ্ছে 13 বসিয়ে দিলাম, x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 3xy, 3 ইন্টু 13, 16 মাইনাস 13, 16 মাইনাস 3 13 39, মাইনাস একটা নিচে থেকে আসবে 3, আর নিচে বিয়োগ করলে 23, তাহলে -3/23 এটা উত্তর হবে। ঠিক আছে, 15 দাগে 2 একটা, এটা বর্গমূল করতে হবে। 15 দাগে 2 বর্গমূল করতে বলেছে, 16 প্লাস 30 আই, এটাকে বর্গমূল করব। ঠিক আছে, 30-কে আমি প্রথম লিখতে পারি 2 ইন্টু 15। এই 15টাকে আবার যদি ভাঙি 2 ইন্টু 5 ইন্টু 3, 15। এখানে দেখ, 5 স্কোয়ার করলে কত আসছে, 25, 3 স্কোয়ার করলে কত আসছে, 9, বিয়োগ করলে দেখ এই 16 চলে আসবে। আমাকে এইভাবেই সাজাতে হবে, অর্থাৎ 16কে আমি লিখতে পারবো 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 আই। 5 স্কোয়ার যেমন আছে থাক, প্লাস লিখলাম, লিখে 3i হোল স্কোয়ার, আই স্কোয়ার করলে -1, প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 আই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 16 প্লাস 30 আই ইজ ইকুয়াল টু এটা হলো। তাহলে বর্গমূল নির্ণয়, বর্গমূল কত হবে, এটার বর্গমূল, এটার বর্গমূল মানে এটার বর্গমূল করবে মানে রুটটা উঠে যাবে, এবং এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 5 প্লাস 3 আই হচ্ছে বর্গমূল। এই টাইপের অঙ্ক রয়েছে, একটু করিস, যতগুলো রয়েছে সেগুলো করবি। ঠিক আছে, নেক্সট আমি তোদের বলছি, নেক্সট 18 দাগের অঙ্ক অনেকগুলো রয়েছে, আমি একটা অঙ্ক বলেছি 18 দাগের 5। রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা হোল স্কোয়ার, আর এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, আর এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6xy, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা বাঁদিকটা ইজ ইকুয়াল টু, এটা লেখা দরকার নেই, কেটে দিলাম, এটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, কোথায় কোথায় থাকবে দেখ, এখানে এক্স স্কোয়ার থাকবে, সহগ হচ্ছে 1, এখানে এক্স স্কোয়ার বা এটা স্কোয়ার করলে আসবে, এক্স স্কোয়ার কমন নিলে ওমেগা স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার করলে কমন নিলে ওমেগা টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে 1, এখানে ওমেগা টু দি পাওয়ার 4, এখানে ওমেগা স্কোয়ার প্লাস 2xy, এখানে থাকবে 1, এখানে থাকবে 2ab, 2xy ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, এখানে ওমেগা কিউব, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস, এটাকে একটু আগে লিখে দিচ্ছি, ওমেগা কিউব, ও
ওমেগা টু দি 4 মানে ওমেগা কিউব ইনটু 1 আর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আবার 1 তাই তো ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা কিউ ইনটু ওমেগা ইজ ইকুয়াল টু 1 ইনটু ওমেগা দ্যাট ইজ ওমেগা হবে শুধু ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু তাই হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 2xy ইনটু 1 প্লাস 1 প্লাস 1 এটা 0 এটা 0 আর এটা 3 ইনটু 2 6 6xy ঠিক আছে এটা 6xy হবে আচ্ছা নেক্সট হচ্ছে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে 22 এর দাগে 2 x কিউব প্লাস y কিউব ইজ ইকুয়াল টু x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস y যেমন আছে থাক এটাকে একটু ভেঙে নিচ্ছি x স্কয়ার প্লাস লিখলাম xy মাইনাস 1 থাকবে সেই মাইনাস 1 এর জায়গায় লিখলাম 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কারণ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 সেই মাইনাস 1 এর পরিবর্তে আমরা এটা লিখেছি আর এটা ওয়াই স্কোয়ার ইনটু ওমেগা কিউ লিখলাম এক্স প্লাস ওয়াই যেমন আছে থাক এখানে এটা এবং এইটা গুণ করার পর যেটা থাকছে কমন নিচ্ছি এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস এইটা এটা গুণ করে যেটা থাকবে সেখান থেকে আমি ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলে এখানে গুণ করে থাকবে এক্স থাকবে ওয়াই ওমেগা থাকবে এখানে একটু স্টেপ জাম্প করেছি দেখে নিবি তোরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ঠিক আছে পঁচিশের দাগের যে অঙ্কটা রয়েছে রুট অফ মাইনাস 3 প্লাস রুট অফ মাইনাস 3 প্লাস রুট অফ মাইনাস 3 প্লাস এইভাবে চলবে অসীম পর্যন্ত ঠিক আছে এর মানটা নির্ণয় করতে হবে আমি এটা ইজ ইকুয়াল টু এক্স ধরলাম বোথ সাইড স্কোয়ার কট মাইনাস 3 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3 প্লাস এইভাবে চলবে অসীম পর্যন্ত ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে এখন দেখ এখানে এইভাবে রুট করে যাচ্ছে আমি অসীম পর্যন্ত মানে অসংখ্য মাইনাস রুট 3 মাইনাস রুট 3 মাইনাস রুট 3 করে যাব সেখান থেকে স্কোয়ার করলাম মানে একটা শুধুমাত্র রুট 3 এখান থেকে বেরিয়ে এলো এইটা আর এটার কোনো পরিবর্তন হবে না আমরা বলতে পারি যে একটা একটা সমুদ্রতে যে জল রয়েছে সেই জল থেকে যদি এক গ্লাস জল আমি তুলে নিই তাহলে সমুদ্রে জলের তলে কি কোনোরূপ পরিবর্তন হবে হবে না কি তাই তো সমুদ্রে জলের তলের কোনোরূপ পরিবর্তন কিন্তু হবে না সেরকমই এখান থেকে মাইনাস একটা থ্রি বের করে নিলে এখানে কিন্তু এই রুট করে করে অসীম সংখ্যক এখনো রুট থ্রি পড়ে রয়েছে ভিতরে সুতরাং এখানে যেহেতু আমি এটাকে এক্স লিখছি এটাকে এক্স বলেই লিখতে পারবো অর্থাৎ মাইনাস থ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এবার সমাধান কর শিবাচার্য 1 প্লাস মাইনাস রুট অফ 1 স্কোয়ার মাইনাস 12 বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট 11 আই বাই 2 এক্স এর এইটুকু মান আমরা পাবো ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এরপরে দীর্ঘ প্রশ্ন কিছু রয়েছে দীর্ঘ প্রশ্নগুলো আমি অন্য আর একদিন আলোচনা করব ঠিক আছে এই অঙ্কগুলি তোলার পর অসুবিধা হবে আগে এগুলোকে কমপ্লিট কর তারপর দীর্ঘ প্রশ্ন নিয়ে আসবো ঠিক আছে আজ এই পর্যন্তই থাক